আমার ক্লাসের সময় প্রায় শেষ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আরিফ, তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, গুড বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নীলুদার বাসায় কেন যাবে? চল যেতে যেতে বলি। ঠিক আছে চল। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে একটি পোস্ট করেছে, সে ব্যাপারে সুরাহা করতেই নীলুদার বাসায় যাচ্ছে। বুঝতে পেরেছি, আজকে নীলুদাকে যুক্তিতর্কে কুপাত করবে। ওই তো নীলুদার বাসা, আমরা চলে এসেছি। দাদা কেমন আছেন? ভালো আছি। তো এত ঘটা করে দেখা করতে এসেছিস যে? ও মা, আপনার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলো তাই চলে এলাম, ডিস্টার্ব করেছি বুঝি? আরে না না, তা বলিনি। আয় আয় বস। তা বল, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা বল, তোরা কি খাবি, চা না কফি? দাদা কফি হলে চলবে। সঞ্জিত, আমাদের তিনটা কফি দে তো। দাদা অবসর সময় কি করেন? অবসরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ছবি আঁকছি। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই, আপনি তো আবার এই লাইনের, আজ আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব। খুব ভালো খুব ভালো, মুক্তিযুদ্ধের গল্প বলতে আমার ভালোই লাগে, তাহলে শোনো। 1971 সাল, পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত বাঙালিরা, যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার নির্যাতন। এই অত্যাচার এই নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হল। তখন চলছে উত্তপ্ত মার্চ মাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালি জাতির কর্ণধার, ইতিহাসের বরপুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধে ডাক দিলেন। দাদা আপনার ফোনের রিংটোনের তো শুনি, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের পানিতে মারব, বাবা রে কি সাংঘাতিক কথা। সাংঘাতিক বলছিস কেন, বরং বল, এটি হলো বাঙালির মহাকাব্য। সেদিন এরকমভাবে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম? তাই বলে মেরে ফেলার কথা, এটা তো আইন হাতে তুলে নেবার মতো। যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হবার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস, যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না রে। ও আচ্ছা, তারপর? তারপর শেখ মুজিবের সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। তারা পাকিস্তানিদের মারল এবং মরল, তাই না? আমরা তাদের ভাতে মারব, পানিতে মারব, অথবা যা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এরকম কথার জন্য শেখ মুজিবকে কি জেলটেল খাটতে হয়েছে, বা কেউ তাকে সন্ত্রাসে উস্কানিদাতা কিংবা খুনে মদতদাতা বলে ব্লেম করেছে? তোর মাথায় কি গোবর না কি রে আরিফ, এটা কোনো কথা বললি? শেখ মুজিবকে এটার জন্য ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড, এটা অপরাধ নয়, বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন, নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারী মহান নেতা। এভাবে দীর্ঘ 9 মাস রক্ত হয়ে যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আচ্ছা দাদা, ঠিক একই কাজ যদি পৃথিবীর অন্য প্রান্তে অন্য কেউ করে, ধরুন নির্যাতিত নিষ্পেষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি
অন্য কোনো নেতা এরকম কোনো কথা বলে, যদি বলে শত্রুদের যেখানে পাও হত্যা করো, আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আপনি সেটাকে কোন চোখে দেখবেন? অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার এই কাজের প্রশংসা করব। যেমন আমি চেয়ে গুয়ে ভরার সংগ্রামকে স্বাগত জানাই, আমি জোসেফ স্ট্যানলিন মাও শেতুংয়ের সংগ্রামকে স্বাগত জানাই, এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন। দাদা, আপনি কি আরবদের ইতিহাস জানেন? কি রকম? 1400 বছর আগের কথা। আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটু নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথাচাড়া দিয়ে ওঠে। কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মের প্রতি অনুরাগী হয়ে পড়ে। তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে, কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি। যারা যারা এই ধর্মটিকে মেনে নিয়েছিল তাদের উপরই নেমে আসছিল অকথ্য নির্যাতন। বুকের উপর পাথর তুলে দেওয়া, উটের পেছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো, গদ্দা নিয়ে নেওয়া, কত কি এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি। স্বদেশহারা স্বজনহারা হয়ে তারা তখন বিধ্বস্ত। 71-এ আমাদের যেমন শত্রু ছিল পাকিস্তান, 1400 বছর আগে সে সময়টায় মুসলমানদের শত্রু ছিল মুশরিকরা। তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাহলে দাদা এতে কি কোনো অপরাধ, কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায়? শেখ মুজিবের আমরা তাদের ভাতে মারব পানিতে মারব যদি বাঙালি মহাকাব্য হয়, এটা যদি সন্ত্রাসবাদে উস্কানি না হয়, তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণাস্বরূপ বলা হয় তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো, এই কথাটা কেন সন্ত্রাসবাদী কথা হবে? এটি কেন জঙ্গিবাদী উস্কানি হবে? কিন্তু হত্যার নির্দেশ দেবার পরের আয়াতে আছে, মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও। শেখ মুজিব কি বলেছিলেন? আমরা তাদের ভাতে মারব পানিতে মারব, কিন্তু তাদের কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গা আশ্রয় দেব বলেছিলেন? বলেননি। পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেননি, বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করার। দাদা, কোরআনে আরও আছে, কেউ যদি বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করল, সে যেন পুরো মানব জাতিকে খুন করল। এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, এমনকি কোনো গ্রন্থে আছে কি? নেই। 71-এ পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়েও শেখ মুজিব যদি আপনার কাছে মহানায়ক হন, তাহলে 1400 বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন আপনার চোখে খলনায়ক হবেন, অপরাধী হবেন? একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন, অন্যজনকে মনে করেন সন্ত্রাসী, কেন দাদা? সে কি ধর্মবিরোধিতার জন্য? একজনের এরকম ঘোষণাকে ফোনে রিংটোন করে রেখেছেন, অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন, কেন? এটা কি ফেয়ার দাদা? বুঝতে পেরেছি দাদা। অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি, অথচ তারা কোনোদিনও সুরা তওবার তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো, এটাকে সুরা মায়দার কেউ যদি নিরাপদ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখি না। অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুরকম কথা বলা হচ্ছে, একবার মেরে ফেলতে বলছে, আরেকবার বলছে মারলে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে। কিন্তু তবুও নাস্তিকরা এ দুটোকে একপাল্লায় এনে কথা বলে না। কেন বলে না? কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এ দুটোকে এক করে কথা বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে, তাই বলে না। এজন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি। না দাদা, শুধু ডাবল স্ট্যান্ডবাজিটা উপলব্ধি করতে এসেছি। ঠিক আছে দাদা, আমরা আজ তাহলে উঠি। ঠিক আছে, যা তাহলে, ভালো থাকিস তোরা। তুই তো দাদাকে একদম বোকা বানিয়ে দিলি। আর দেখলি তো আরিফ, দাদা আমাদের কেমন কফি খাওয়ালো।
তোর যুক্তিতর্কে দাদা আমাদের কফি খাওয়াতে ভুলে গেছেন। চল আজ আমি তোকে কফি খাওয়াবো। ওকে চল তাহলে।